হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো মা দুর্গা তো চলে গেছেন, দুর্গাপুজো চলে গেছে, এবার আসার পালাও মা লক্ষ্মীর। তো আমি ভাবলাম মা লক্ষ্মীর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে চলো ফুল মেকআপ টিউটোরিয়ালটা দেখে নাও। ফেসটাকে ভালো করে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে তোমাদের সামনে চলে এসেছি। এবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, যার জন্য আমি এখানে গুড ভাইবসের ময়েশ্চারাইজার নিয়েছি। পুরো ফেসে গলায় ভালো মতন অ্যাপ্লাই করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবো, যাতে ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায়। আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু তোমরা এই ময়েশ্চারাইজারটা কিন্তু ইউজ করতে পারো। ভালো মতন ফেসটাকে ময়েশ্চারাইজ করবে, সাথে কিন্তু অয়েলি ভাবটাও কিন্তু আনবে না। তারপরে আমি ময়েশ্চারাইজারের পরে সোজা চলে যাবো আমার আইব্রোতে। আমি স্পুলি দিয়ে প্রথমে আইব্রোটাকে কম করে নেবো, তারপর আমি এখানে নিয়েছি রনজিলের যে ব্রাউন জেল লাইনার, সেটা দিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে শেপ দেবো। আইব্রোটাকে আমি কিন্তু এখানে একটু ড্রামাটিক রাখবো, কেননা ঠাকুর দেবতার আইব্রো তো একটু দেখো না, একটু বড় বড়, একটু ড্রামাটিক হয়। তো সেইভাবেই আমি শেপ দিয়ে নেবো, নিয়ে আবার স্পুলি দিয়ে কম করে নেবো, যাতে প্রোডাক্টটা আমার ভালো মতন ব্লেন্ড হয়ে যায়। তারপর দেখো আমি এখানে কনসিলার নিয়েছি, কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আমি ভালো মতন ক্লিন করে নেবো, সাথে আইলিডটাকে প্রাইম করে নেবো, তার কারণ আমি কিন্তু এখন আই মেকআপ স্টার্ট করবো। তো ভালো মতন একটা ব্রাশ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি একটা লুজ পাউডার দিয়ে আমি আমার আইলিডটাকে সেট করে নেব ভালো মতন করে, যাতে কনসিলারের ক্রিজ না পড়ে যায়। তারপরে আমি এখানে নিয়েছি একটা অরেঞ্জ কালারের আই শ্যাডো, সেটা দিয়ে আমি প্রথমে ক্রিজের ওপরে অ্যাপ্লাই করব, আর সাথে ভালো মতন ব্লেন্ডও করব। আমি আউটার কর্নার থেকে কিন্তু ক্রিজের দিকে গেছি, ভালো মতন ব্লেন্ড করেছি। করার পরে তারপরে আমি নিয়েছি একটা রেড কালারের আই শ্যাডো, সেটা আমি তার ওপরে অ্যাপ্লাই করেছি, মানে ক্রিজে অ্যাপ্লাই করেছি, আর সাথে আউটার কর্নারেও অ্যাপ্লাই করেছি, সেটাও আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে হাফ কাট ক্রিজ ড্র করেছি, আর ড্র করার পরে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করিনি, আর যে কনসিলারের যে এজেসটা সেটা ভালো মতন একটু ব্লেন্ড করে নিয়েছি ব্রাশের সাহায্যে। তারপরে যেখানে আমি কাট ক্রিজ ড্র করেছি তার উপরে আমি একটা গোল্ডেন কালারের শিমার শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখো এখানে আইলাইনার পরে নিচ্ছি, ব্যাস এখানে কিন্তু আমার আইলিডের ওপরের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমি চলে যাব সোজা ফেসে, তার জন্য আমি এখানে ইনসাইডে প্রাইমার ইউজ করছি। প্রথমে প্রাইমারটাকে ভালো মতন ফিঙ্গারের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে নেব, যাতে ভালো মতন আমার ফেসে বসে যায়, আর পোর্সগুলোকেও ভালো করে ফিল করে দেয়, আর একটা স্মুথ টেক্সচার দেয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার জন্য। তো প্রাইমার অ্যাপ্লাই করার 1 থেকে 2 মিনিট পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে পার্পেলের ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশনটাকে পুরো ফেসে গলায় ভালো মতন আমি অ্যাপ্লাই করে নেব আঙ্গুলের সাহায্যে। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, দেখতেই পাচ্ছ, সেটা দিয়ে আমি ভালো মতন আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব, একটু সময় নিয়ে ব্লেন্ড করব। ভিডিওটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু ধীরে ধীরে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু পরে ক্রিজ হয়ে যাবে, আর পুরো মেকআপটা কিন্তু ফাইনাল লুকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ফাউন্ডেশনটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, আর গলাতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন ভালো মতন ব্লেন্ড করার পরে আমি অ্যাপ্লাই করছি কনসিলার। আমি তার জন্য এখানে সুইস বিউটির কনসিলার নিয়েছি। কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করে, মানে চোখের নিচে, কপালে, নাকের মধ্যিখানে, মুখের চারপাশে, সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি। কনসিলারটাও কিন্তু একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, তার কারণ হচ্ছে আমরা আই মেকআপটা করে নিয়েছি, কনসিলার ব্লেন্ড করার সময় যদি তাড়াহুড়ো করি আই মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো কনসিলারও আমি ধীরে সুস্থে ভালো মতন একটু সময় নিয়ে ব্লেন্ড করব। কনসিলার ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি করে নেব ফেসটাকে কন্ট্যুর। তার জন্য আমি নিয়েছি এখানে এনয়েভের কনসিলার স্টিক, আর যেখানে যেখানে কন্ট্যুর করার দরকার, মানে হল অফ দ্য চিকসে, ফোরহেডে, নোজে, জলাইনে, সব জায়গায় আমি প্রথমে অ্যাপ্লাই করে নেব। করার পরে একটা কন্ট্যুর ব্রাশ দিয়ে আমি ভালো মতন প্রোডাক্টটাকে ব্লেন্ড করব। আর আমার মুখটা জানো তো বড্ড বেশি মোটা, এই কন্ট্যুর পার্টটাকে আমি কিছুতেই স্কিপ করতে পারবো না। আর কন্ট্যুর না করলে মা লক্ষ্মীর মুখটা একটু মোটা মোটা হবে, দেখতে ভালো লাগবে নাকি, তাই কন্ট্যুর তো আমাকে করতেই হবে। তো যাই হোক, ভালো মতন আমি ব্রাশ দিয়ে কন্ট্যুর প্রোডাক্টটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো। আর আমি কিন্তু নাকে যখন ব্লেন্ড করি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি না, আমি কিন্তু আমার আঙুল দিয়ে ব্লেন্ড করি, এতে ব্লেন্ডিংটা খুব ভালো হয় আর ছড়িয়ে যায় না। নেক্সট আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, তার জন্য আমি এখানে মিস রোজের যে বুলেট লিপস্টিক হয় ওটা ইউজ করছি। বেশ এটা শেডটা না অনেকটা পিচ আর পিঙ্ক মেশালে যেরকম হয় সেরকম খুব মিষ্টি একটা শেড। তো দুটো গালে আমি অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এবার আমি ফেসটাকে করব বেক, যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেব। আর আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি, আমি এখানে ইনসাইডে লুজ পাউডার নিয়েছি। অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু 1 মিনিট ছেড়ে দেবো, তারপর আমি একটা পাউডার ব্রাশ দিয়ে ভালো মতন ক্লিন করে নেব, আর সাথে পুরো ফেস
ফেসে আর গলাতেও কিন্তু আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। এবার চলে যাব আমার বাদবাকি আই মেকআপে। যেই রেড আই শ্যাডোটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম ওই আই শ্যাডোটা নিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো মতন অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি দেখো এখানে ব্ল্যাক কালারের জেল লাইনার নিয়ে নিচ্ছি, যেটা রনজিলের, সেটা আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সাথে আমি ইনার কর্নারও একটু এক্সটেন্ড করেছি, এতে চোখটা বড় বড় লাগে, আর ভগবানের চোখ তো একটু বড় বড় থাকলে ভালো লাগে। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, নিয়ে আমি এখানে ফলসেসও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করে মানে চিক বোনে, ফোরহেডে, নোজে, কিউপিড বোতে, চিনে সমস্ত জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর সাথে আমি কিন্তু ব্রাবনটাকেও আমি হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড লাস্ট আমি চলে যাব লিপস্টিকে। আমি দেখো এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি, আমি মানে যে শেডটা নিয়েছি সেটা অনেকটা মেরুন আর রেড মিলিয়ে যে শেডটা হবে সেই শেডটা আমি পুরো লিপসে ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম। আমার কিন্তু এখানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি ফুল গেটআপে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো মা লক্ষ্মী মানেই গোল্ডেন জুয়েলারি, তো আমি যতটা পেরেছি গোল্ডেন জুয়েলারি পরে নিয়েছি। আমি হাতে পদ্ম ফুল নিয়ে নিয়েছি, ধানের ছড়া নিয়ে নিয়েছি, যেটা মাস্ট মা লক্ষ্মীর ক্ষেত্রে। এইবার ফাইনাল লুকটা দেখে তোমরাই বলো আমি কি মা লক্ষ্মীর রূপ দিতে পেরেছি আমার মেকআপের মাধ্যমে। যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কমেন্ট করো না, তোমাদের কমেন্টে আমি কিন্তু ভীষণ হ্যাপি হই আর মনে হয় যে না আমি মেকআপটা ভালো করতে পেরেছি। তো মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আসছে মা লক্ষ্মীর পুজোতে খুব খুব আনন্দ করো আর চুটিও খাওয়া দাওয়া করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।